আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। একটা গেস্ট কবুতর আসছে, শিমুল ধরার চেষ্টা করছে, কবুতরটাই দিকে চলে গেল। কবুতর লড়ালড়ি করছে, তো এখানে আসছিল যে। হ্যাঁ, এইটা বসল সঙ্গে বসে। আমি বানাইছি সং, ওই সং আপনি বানাইছেন? হ্যাঁ, ওই সং আমি বানাইছি। বিশুলের বাড়ির সং দেয়া স্যার, তো কই তো নেই নেক্সট সং না আর নাকি মারা সং। ওই লাঠি দা লিয়া, এই যে সুইলে কবুতর দেখতে পায়। কাকা বলতে বলতে ঘুরে ঘুরে গাছে, ইমন কিন্তু দেখতে পাই, ইমন জানে না দে টান। আছে আছে, টান দে, জোরে টান দে। রেমন ভাই সব দিচ্ছে, হুড় হুড়ে ছেড়ে সব বেঁচেছে নাই ভাই, সব বেঁচে দিচ্ছি। কিরম কবিতা ধরেন, গাছে বসে সামনে বাজার দেখে আসেন। ইমন ভাই কবুতর তোমার নাকি? কবুতর তো ফুলি বেড়াচ্ছি, বিক্রি করা কবুতর চলে গেল ভাই। কার কাছে বেঁচেছিলেন? কার এমনি বিক্রি কবুতর? তাহলে বাড়িতে চলে আসলো। কয় কিলোমিটার দূরে বিক্রি হয়েছিল? নামা ধর দেখি কবুতর, নামা। ঘর চলিছে তো, শিমুল লড়া চলে যাচ্ছে, নামলো না শিমুল ভাই। যাতে দেখি 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 কবুতর দেখি চলে আলো, 10 কিলোর দুধ থেকে কি বাড়ছি না জিনিস। তাহলে দেখ গিরি বাস তৈরি নাকি বেড়া না আর বাড়াবো মা দিকে হতো না। যাই হোক ভাই, তুমি কি তাহলে ইজার কবিতা তাকে ফেরত দিবে? হ্যাঁ অবশ্যই, তাছাড়া ছেড়ে দাও। তাহলে ওই লোকে তাহলে খোঁজ খবর দেওয়া ছিল যাই। এর সাথে জোড়া ছিল নাকি? না, ওই কালো মাঝের কোন সাথে জোড়া দেওয়া ছিল? ও জোড়া ছিল, এখন দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।